11:56 অর্থাৎ 11:56 মিনিটের কিছু সময় পর অর্থাৎ 11:57 মিনিটের দিকেই কিন্তু অমর একুশের যে প্রথম প্রহর সেই একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2024 উপলক্ষে এবারে এই যে এই দিবসটি 72তম বর্ষ পালিত হচ্ছে বাংলাদেশে তার একেবারেই আনুষ্ঠানিক বা সূচনা পর্বটি শুরু হলো কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন যে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান দুজনের পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর কিন্তু এখন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা রয়েছেন বিশেষ করে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের যারা কর্মকর্তা রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন সেই দলগুলোর পক্ষ থেকে কিন্তু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে আপনারা লক্ষ্য করছেন ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে তিন বাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী এবং নৌবাহিনীর তিন বাহিনীর প্রধান এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ বেদিমূলে এগিয়ে আসছেন এর আগে আমরা লক্ষ্য করেছি জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী তিনিও পুষ্পস্তবক অর্পণ করেছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে দর্শক আপনাদের জানিয়ে রাখি এবারের যে শহীদ মিনারের আয়োজন এবং এবারের যে আসলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে আয়োজন সেই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক যে আনুষ্ঠানিকতা বা বর্ণাঢ্য রাষ্ট্রাচার সেই রাষ্ট্রাচারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার কিন্তু রেকর্ড পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে তিনি এই পুষ্পস্তবক অর্পণের কর্মসূচিতে এসেছেন এবং 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপর থেকে অর্থাৎ 1997 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত সব মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকার প্রধান হিসেবে পুষ্পস্তবক অর্পণের যে রীতি সেই ধারাবাহিকতা বা সেই পরিসংখ্যানটি হিসেব করলে দেখা যায় যে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার 21তম বারের মতো এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সরকার প্রধান হিসেবে পুষ্পস্তবক অর্পণ করলেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এর পাশাপাশি আরও একটি নতুন বিষয় এবারে রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন তিনিও কিন্তু রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আসার পরে এই প্রথম 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় শহীদ মিনারে